বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকবারের মতো আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন যে আসলে আজকে ভিডিওটি কি হতে যাচ্ছে। তো আজকে হচ্ছে মূলত যে আমাদের বাসাবাড়িতে টিউব লাইট গুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে কিভাবে কাজ করে, সেগুলো দেখা যায় যে বর্তমান যুগে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আমাদের হচ্ছে এলইডি লাইট গুলো বের হয়েছে। তো এগুলো মানে অতি সহজে দেখা যায় মানে নিউট্রাল এবং ফেজ কানেকশন দিলে বাতিগুলো জ্বলে ওঠে। কিন্তু আমাদের যে অতীতে যে বাতিগুলো ছিল রড লাইট, যেগুলোকে বলে রড লাইট অথবা টিউব লাইট, এক এক এলাকায় এক এক কিছু বলতে পারে, তো সেই টিউব লাইট গুলো আসলে কিভাবে জ্বলে সেগুলো দেখা যায় এখন যারা নতুন প্রজন্মের মানে ইলেকট্রিশিয়ান গুলো রয়েছে তাদের অনেকের কনফিউশন যে এই টিউব লাইট গুলো আসলে কিভাবে জ্বলে। দেখা যায় স্টার্টারের মাধ্যমে। তো আজকে যে ভিডিওটি আমি করেছি আপনাদের জন্য, এটি হচ্ছে আমাদের আমরা যখন হচ্ছে এবিসি লাইসেন্স পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন আমাদের হচ্ছে এই টিউব লাইট বিষয়ে নানা রকমের কোয়েশ্চেন করা হয়েছিল। তো একটি টিউব লাইটের ভিতরে এতগুলো প্রশ্ন থেকে থাকে সেটা আমি আগে কখনো জানতাম না। তো পরে যখন এই টিউব লাইট বিষয়ে বিশ্লেষণ করলাম, করার পরে এটির ভিতরে অনেক তথ্য আমি খুঁজে পেলাম যার জন্য আজকে ভিডিওটি করা। যে আমি যেটুকুন এটা থেকে শিখতে পেরেছি সেটুকু আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বলে ভিডিওর যে মূল অংশ সেখানে চলে যাই। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি বোঝার চেষ্টা করবেন, আমি স্টেপ বাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি আগে থেকে কয়েকটি টিউব লাইট সংগ্রহ করে রেখেছি। আমাকে হচ্ছে একটি মাদ্রাসা থেকে মানে 8টি ফ্যান এবং 5টি টিউব লাইট নষ্ট হয়েছে, সেগুলো আমার কাছে মেরামত করার জন্য দেওয়া হয়েছিল আমার দোকানে। তো সেখান থেকে আপনাদেরকে যাতে ভিডিওর মাধ্যমে এই ফুল বিষয়টা বোঝাতে পারি সেজন্য আমি টিউব লাইট গুলো আমার বাসায় এনে এখান থেকে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। তো এখানে যে টিউব লাইট গুলো রয়েছে এগুলোর ভিতরে ভালো মন্দ সবগুলো অপশনই রয়েছে। তো আমি একটি টিউব লাইট কিভাবে কানেকশন করতে হয় সেই বিষয়টা আমি ফার্স্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে টিউব লাইট গুলো রয়েছে। তো এখানে হচ্ছে আমি আগে থেকেই কিছু স্টার্টার খুলে রেখেছি যেটাকে আমাদের চোখ কয়েল বলে। তারপর হচ্ছে আমাদের যে স্টার্টার যেটাকে বলে সেই স্টার্টার খুলে রেখেছি। তো আপনাদেরকে শর্টকাট ভাবে আমি বোঝানোর চেষ্টা করি। সেটি হচ্ছে ফার্স্ট স্টেপ, আমরা একটি যখন বাতি জ্বালাবো তো তার জন্য আমাদের যখন এই কাজগুলো করবেন আপনারা অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করার চেষ্টা করবেন, তাছাড়া কিন্তু আপনাদের যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি ফার্স্ট টাইম একটি রড লাইট জাস্ট জ্বালিয়ে দেখাই, দেখুন লাইন দেওয়ার পরে আপনারা অবশ্যই প্রথমে সিরিজ লাইনের মাধ্যমে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন যাতে আপনাদের সমস্যা না হয়। এই টিউব লাইটটি জ্বলার ভিতরে কয়েকটি স্টেপ পার হয়েছে, তো সেই স্টেপ গুলো আমি আলাদাভাবে আপনাদের হচ্ছে আলাদা স্থানে করে দেখাই, যেহেতু এখানে ফ্রেমের মধ্যে আছে। তো ফ্রেমের মধ্যে তো হচ্ছে আপনারা বুঝতে কষ্ট হবে, সেক্ষেত্রে আমি সবগুলো সাইড করে দিয়ে আলাদাভাবে আপনাদের একটা কাজ করে দেখাই। রড লাইট পরীক্ষার ক্ষেত্রে আপনাদের প্রথমে যে অপশনটি আসে সেটি হচ্ছে যে রড লাইট ভালো আছে কিনা, স্টার্টার ভালো আছে কিনা, চোখ ভালো আছে কিনা। তো এই বিষয়গুলো আপনাদের সর্বপ্রথম আগে জেনে নেওয়া দরকার যে এগুলো আসলে আপনাদের ভালো রয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের এদিকে কাছে আসো। প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে রড লাইটের মেইন উপকরণ হচ্ছে এই তিনটি জিনিস। এখানে দেখতে পাচ্ছেন একটি রড লাইটের এই তিনটি উপকরণ হলে রড লাইটটি অনায়াসে জ্বলে, একটি চোখ কয়েল, একটি স্ট্যাটার এবং একটি লাইট। একটি রড লাইটের তিনটি উপকরণ আর জাস্ট এটা শুধু একটা ফ্রেম।
তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে যে এইগুলো আসলে ভালো না খারাপ সেটা নির্ণয় করতে করা শিখতে হবে। তো এখানে আমার এই রড লাইটটি খারাপ আছে, এই স্টার্টারটি খারাপ আছে এবং এটি চোখ কয়েল খারাপ আছে এবং এই স্টার্টারটি খারাপ আছে। তো আমাদের এখানে এক্সের তিনটি খারাপ এবং এই এক্সে ভালো। তো আমাদের অবশ্যই আগে বুঝতে হবে যে এই তিনটি জিনিসের ভিতরে কোন একটি জিনিস নষ্ট থাকলে কিন্তু আপনাদের রড লাইট যাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে তিনটি জিনিস আমাদের পরীক্ষা করে নিতে হবে। তো তার জন্য প্রথমে আপনারা একটি সিরিজ লাইনের কর্ড নেবেন, নেওয়ার পরে এটিকে আপনারা সিরিজ লাইনে দিয়ে দেবেন। তো আমরা প্রথমে ভালো যেগুলো রয়েছে সেগুলো পরীক্ষা করব। দেওয়ার পরে আপনারা স্টার্টারে লাইন দেবেন, দেওয়ার পর দেখবেন যে এটি ব্লিঙ্ক করবে, মানে এই যে একটু জ্বলবে আবার নিভে যাবে, জ্বলবে আবার নিভে যাবে। কিন্তু আমরা যদি এই খারাপ স্টার্টারটা দেখি এটা কিন্তু ব্লিঙ্ক করবে না, এটা সর্বদাই জ্বলে থাকবে। দেখুন এটা একটানা কিন্তু ধরে থাকে। তো এই স্টার্টারটি আমাদের ড্যামেজ আছে, যার কারণে এটার কারণে আমাদের হচ্ছে রড লাইট জ্বলে না। তারপর এখন স্টার্টার ভালো আছে না খারাপ আছে সেটা পরীক্ষা করতে হবে। তো আপনাদের অবশ্যই এখানে যে দুইটি টার্মিনাল রয়েছে সেখানে আপনারা ক্যামেরাটা কাছে নিয়ে এসো, অত দূরে দরকার নেই। দুই প্রান্তের সাথে দিয়ে দেবেন, দিয়ে দেখুন সিরিজ লাইন কিন্তু একটু পরিমাণ জ্বলছে। তার মানে এর ভিতরে যে কয়েল গুলো রয়েছে তার কন্ডাক্টর রয়েছে, সেটার সাথে এর কানেকশন রয়েছে। কিন্তু আমরা যদি খারাপটা কিন্তু দেখুন জ্বলছে না, শর্ট করে দিলে জ্বলে কিন্তু সরাসরি লাইন দিলে কিন্তু জ্বলছে না। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটি খারাপ আছে। তো এখন আপনারা বুঝবেন কিভাবে যে রড লাইট ভালো আছে নাকি খারাপ আছে। তো তার জন্য আপনারা যে কোনো প্রান্তে দুই প্রান্তে সিরিজ লাইন ধরবেন, ধরে দেখবেন যে এর ভিতরে সাদা আলোর বিচ্ছুরণ সংঘটিত হচ্ছে এবং সিরিজ লাইনটিও জ্বলে উঠছে। আর যদি আমরা এই খারাপ রড লাইটটিকে ধরি তাহলে দেখুন আমাদের কোনো পার্টি দেখাচ্ছে না, তার ভিতরে মানে এর ভিতরে যে টাংস্টেন ফিলামেন্টটি রয়েছে সেটি কোনো কাজ করছে না। তো এইভাবে দুই পাশে আপনারা চেক করে নেবেন যে দুই পাশে খারাপ আছে নাকি ঠিক আছে। তো একটি ভালো ভালো রড লাইট কিভাবে কানেকশন করতে হয় আজকের যে মূল বিষয়টি সেটি আপনাদেরকে আমি দেখাবো। তো আর হচ্ছে প্রশ্নের যে বিষয়টা আমাদের এবিসি লাইসেন্স পরীক্ষার যে বিষয়গুলো ধরে সেটি হচ্ছে যে এই রড লাইটের ভিতরে কি ধরনের গ্যাস থাকে। তো আপনারা নিঃসন্দেহে বলে দেবেন যে রড লাইটের ভিতরে নিষ্ক্রিয় গ্যাস থাকে। নিষ্ক্রিয় গ্যাসের যদি উদাহরণ হিসেবে আপনাদের বলতে বলেন তাহলে বলবেন যে নিয়ন আর্গন গ্যাস, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সেই গ্যাসের মাধ্যমে এই রড লাইট গুলো জ্বলে এবং এই যে সাদা যে অংশটি দেখতে পাচ্ছেন সাদা সাদা, এই সাদা সাদা অংশগুলো আসলে কিসের? সাদা অংশগুলো হচ্ছে ফসফরাস কোটিং। আপনারা দিয়ে ভিতরে যখন নিয়ন গ্যাস উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার পরে এই ফসফরাস যে কোটিং রয়েছে এই কোটিং হচ্ছে আমাদের আলো দেখাতে সাহায্য করে। আমরা মনে করি এর ভিতরে পুরা ফিলামেন্ট দেওয়া আছে কিন্তু এর ভিতরে পুরা ফিলামেন্ট নাই, এটা হচ্ছে জাস্ট গ্যাস গুলো জ্বলে। গ্যাস জ্বলার কারণে আমাদের এই ফসফরাস কোটিং এর সাহায্যে আমরা এই আলোগুলো দেখতে পাই। এবং এই যে স্টার্টারটি কাছে নিয়ে আসো, এই স্টার্টারটি যে রয়েছে এটা একটি সেন্সিটিভ জিনিস, এটা কিন্তু অনেকটাই রিলের মতো কাজ করে। যখন আমরা এখানে দুইটাতে কানেকশন দেই, কানেকশন দেওয়ার সাথে সাথে এর ভিতরে একটি পাত রয়েছে, পাতটি ফার্স্ট হচ্ছে এর ভিতরে নিয়ন গ্যাস রয়েছে, ওই নিয়ন গ্যাসটা উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার কারণে এর ভিতরে একটি পাত রয়েছে, পাতটি উত্তপ্ত হয়ে এরকম বেঁকে যায়, বেঁকে যায় নেগেটিভ পজিটিভ হচ্ছে এক হয়ে আমাদের স্টার্টারে একটা চাপ প্রয়োগ করে, ইন্ডাক্টর কয়েলের ভিতরে চাপ প্রয়োগ করে বাতিটিকে একদম 800-900 ভোল্ট উৎপন্ন করে বাতিটিকে জ্বলাতে সাহায্য করে। তো বিস্তারিত বলতে গেলে আসলে অনেক লম্বা হয়ে যায় ভিডিও, একটা বিষয় বোঝাতে গেলে অবশ্যই অনেক সময়ের দরকার, কিন্তু আপনারা দেখা যায় যে একটা ভিডিও লং টাইম হয়ে গেলে সেটা আর দেখতে চান না। তো সেক্ষেত্রে যাই হোক মূল বিষয়টা আপনাদের এতে চলে যায়। তারপরে প্রথমে একটি এরকম কোয়াড নেবেন, আপনারা যে কোনো কাজই করেন সিরিজ লাইনে সর্বপ্রথম কাজ করার চেষ্টা করবেন, তারপরে সে বাদ দেয়। তো এটি নেওয়ার পরে
মিস্টার প্রান্ত গুলা খুলে দিই। খুলে দিয়ে এখানে যে দুইটি প্রান্ত রয়েছে, এই দুইটি প্রান্ত যে কোনো একটি প্রান্তের সাথে আপনার এই লাইভ ফেসটিকে আপনারা কানেক্ট করে দেবেন। আর বাদ বাকি যে অংশটি রয়েছে সেটিকে আপনারা রড লাইটের যে কোনো একটি প্রান্তের সাথে এরকম চার্জ করে দেবেন। দেওয়ার পরে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আরেকটি তার নিয়ে, এই যে আরেকটি তার নিয়ে এই চোখ কয়েলের যে অবশিষ্ট প্রান্তটি রয়েছে সেটির সাথে আরেকটি অংশ, সরি এটি একটু লম্বা তার লাগবে, ওখানে একটা প্রান্তের সাথে এদিকে ভিডিও দাও, এখানে যে কোনো একটার সাথে কানেক্ট করে দিতে হবে। এখন আপনারা সহজভাবে বোঝার চেষ্টা করবেন, কঠিনভাবে নেওয়ার দরকার নেই। এখানে সিরিজ লাইনের তারটি এদিকে এসে জাস্ট ফেসটা হচ্ছে চোখের ভিতরে চলে গেছে, যে কয়েলটি রয়েছে এই কয়েল থেকে আরেকটি তার দিয়ে সরাসরি ওইটার এক প্রান্তে চলে গেছে। তো আমাদের যে রড লাইটটি জ্বলে এটি কিন্তু মূলত এই প্রক্রিয়ায় জ্বলে, আর কোনো কিছু ছাড়াও জ্বলবে, জাস্ট শুধু স্টার্টার দিয়ে এটাকে স্টার্ট করে দেওয়ার পরেই আর আমাদের যে দুই পাশের দুইটি প্রান্ত রয়েছে এটার আমাদের প্রয়োজন নেই। তো স্টার্টারের সাথে এরকম দুইটি ক্লিপ আপনারা সংযোগ করে নেবেন, নেওয়ার পরে জাস্ট এই চোখের দুইটা রড লাইটের দুই প্রান্তে দিয়ে দেবেন। আশা করি আমাদের সব কানেকশন ঠিকঠাক মতো হয়েছে। আমরা এবার ট্রাই করে দেখবো যে আসলে আমাদের বাতিটি জ্বলে কিনা। এখানে বডির সাথে টাচ হচ্ছে বিষয়, আপনারা কাজ করার সময় অবশ্যই এটিকে সিরিজ লাইন দ্বারা টেস্ট করে দেখবেন। দেখুন আমাদের রড লাইটটি কিন্তু জ্বলছে। এখন আমরা যদি এখান থেকে দুইটা তার সরায় দিই, এখান থেকে এই পাশ থেকে খুলে দেয় এবং ওই পাশ থেকে খুলে দেয়, তাহলে কিন্তু বাতিটি জ্বলবে। তো আমাদের হচ্ছে আজকের রড লাইটের যে বিষয়টা কিভাবে জ্বলে সেই বিষয়টা আমি আপনাদের আরো একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। আমি এটা একটু কাছে নিয়ে আসো, এখান থেকে দেখুন পজিটিভ যে নিউট্রালটি রয়েছে, নিউট্রালটা সরাসরি আপনার একটা প্রান্তের সাথে চলে যাবে এবং ফেসটা একটি হচ্ছে এই চোখ কয়েলের মধ্যে দিয়ে ঢুকে মানে প্রবাহিত হয়ে অপর পাশ দিয়ে বের হয়ে একদম এটা যে কোনো এক প্রান্তে দেবেন। এটা হচ্ছে যদি এই পাশে দেন তাও কিন্তু কোনো সমস্যা নেই, উলট পালট হলে কোনো সমস্যা নেই। আর যে অপর দুইটি প্রান্ত রইলো স্টার্টারে যে দুইটি, শুধু এটা এটার সাথে কানেক্ট করে এই প্রান্ত দিয়ে দিবেন এবং অপরটি ওই প্রান্তে দিয়ে আমাদের লাইনটা দিয়ে দিলে কিন্তু ওকে। কিন্তু দেখা যায় আমাদের ফ্রেমের ভিতরে যখন এই কানেকশন গুলো করা থাকে তখন অধিকাংশ মিস্ত্রি ভাইরা আপনারা বুঝতে পারেন না যে রড লাইট আসলে কিভাবে কানেকশন করে। তো আপনারা অনেকে বলতে পারেন যে এই ভিডিও শিখে কি লাভ, তো আপনারা শিখে কোনো লাভ আছে কি নাই তা জানি না। তবে আপনাদের যত বড় ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ারই হন যদি কোনোদিন বাস্তবতা প্র্যাকটিক্যাল বিষয়ে পরীক্ষা দিতে যান অবশ্যই আপনাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হবে যে রড লাইট আসলে কিভাবে জ্বলে, এটার ভিতরে কি ধরনের গ্যাস থাকে, কত ভোল্টে এটা স্টার্ট হয়। তো সেগুলো হচ্ছে আপনাদের অবশ্যই সেই টিচাররা আপনাদের ধরবে। তো আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো সবাই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।